দুই একটা জয় পেলেই তো হবে সমীকরণের হিসাব। যেখানে বাংলাদেশ দল কোনো জয়ই পাচ্ছে না, সেখানে নতুন করে সমীকরণ মেলানোটা বেশ কঠিন ব্যাপার। দশ দলের ক্রিকেট বিশ্বকাপে টাইগারদের অবস্থান দশম স্থানে। তবে নেদারল্যান্ডস এবার বাংলাদেশ দলকে বিব্রতকর এক পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছে। আজ দিল্লির অরুণ জেটলিতে অস্ট্রেলিয়ার কাছে 309 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ডাচরা। নেদারল্যান্ডসের বিশাল এই হারে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। দশ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ এখন বলতে পারবে তাদের পরেও পয়েন্ট টেবিলে কোনো দল আছে। অর্থাৎ বাংলাদেশ উঠে এসেছে নবম স্থানে আর দশম স্থানে চলে গেছে নেদারল্যান্ডস। কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব বাহিনী। বাংলাদেশের হাতে বাকি আছে এখনও চার ম্যাচ। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় কেবল একটিতে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করা বাংলাদেশ দল পরবর্তীতে হেরেছে চার ম্যাচ। টানা চার হার বাংলাদেশে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 149 রানে হেরেছে বাংলাদেশ। এখনও সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে দুটি পথ খোলা আছে। তবে সেই দুই পথের প্রথমটি আগে পরিষ্কার করতে হবে টাইগারদের। সেই প্রথম কাজটি হলো বাংলাদেশ দলকে জিততে হবে হাতে বাকি থাকা চার ম্যাচের চারটিতেই। এরপর তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের জয় পরাজয়ের দিকে।